बेटा আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। মা বাবার কথা মেনে নিয়মিত নামাজ পড়ে অনলাইন ক্লাসগুলি দেখে যাচ্ছ। আমরা তোমাদেরকে ক্লাসে ফিরিয়ে আনার জন্য যে অনলাইন ক্লাসগুলি নিচ্ছি, মনোযোগ সহকারে দেখবে যেন কোনো ক্লাস ছাড় না যায়। সাউন্ড ঠিক আছে, তাহলে চলো আমরা দেরি না করে বোর্ডে ফিরে যাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের ক্লাস নিচ্ছি, এখন ক্লাস নিচ্ছি নুরানি হিফজ নুরানি নাজারার দ্বিতীয় শ্রেণীর ইংরেজি, হিফজ নুরানি নাজারার দ্বিতীয় শ্রেণীর ইংরেজি। দ্বিতীয় শ্রেণীর ইংরেজি লেখিনি, মনে লাগবে, লিখেছি। তাহলে শুরু করা যাক। প্রথমেই থাকবে ওয়ার্ড মিনিং শব্দার্থ, ওয়ার্ড মিনিং শব্দার্থ, শীত শীরার্থবিদ, শীরার্থবিদ, এস ডাবল ইডি শীত শীরার্থবিদ, এস ডাবল ইডি শীত শীরার্থবিদ, টি ইউ বি টিউব, টি ইউ বি টপ, টপ অর্থ বালতি, এস বিএন ছান, ছান অর্থ সূর্য, পিএলএ এন টি প্লান্ট, পিএলএ এন টি প্লান্ট, প্লান্ট অর্থ চারা, জি আই ভিই গিভ, গিভ অর্থ দেওয়া, গিভ অর্থ দেওয়া, পি ইউ টি পুট, পুট অর্থ রাখা, পি ইউ টি পুট, পুট অর্থ রাখা, ডব্লু এ টি ই আর ওয়াটার, ডব্লু এ টি ই আর ওয়াটার, ওয়াটার অর্থ পানি, ডব্লু এ আই টি ওয়েট, ওয়েট অর্থ অপেক্ষা করা, ওয়েট অর্থ অপেক্ষা করা, টুডে টুডে অর্থ আজ, টি ও টু ডি এ ওয়াই ডে টুডে, টুডে অর্থ আজ, আর ইডি রেড, রেড অর্থ লাল, আর ইডি রেড, রেড অর্থ লাল, জি আর ডাবল ই এন গ্রিন, জি আর ডাবল ই এন গ্রিন, গ্রিন অর্থ সবুজ, গ্রিন অর্থ সবুজ। আমি আবার বলছি, এস ডাবল ই ডি শীত শীত অর্থ বীজ, টি ইউবি টব, টব অর্থ বালতি বা টব অর্থ টব লেখা যাবে, এস ইউএন সান, সান অর্থ সূর্য, পিএলএ এন টি প্লান্ট, প্লান্ট অর্থ চারা, জি আই ভিই গিভ, গিভ অর্থ দেওয়া, পি ইউ টি পুট, পুট অর্থ রাখা, ডব্লু এ টি আর ওয়াটার, ওয়াটার অর্থ পানি, ডব্লু ডব্লিউ এ আই টি ওয়েট, ওয়েট অর্থ অপেক্ষা করা, টি ও টু ডি এ ওয়াই ডে টুডে, টুডে অর্থ আজ, আর ইডি রেড, রেড অর্থ লাল, জি আর ডাবল ই এন গ্রিন, জি আর ডাবল ই এন গ্রিন, গ্রিন অর্থ সবুজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের এক নম্বরের ওয়ার্ড মিনিং। এবার আমরা রাইট রাইম, দুই নম্বর আছে রাইট রাইম, কবিতা লিখো বা ছড়া লিখো। এক নম্বরে আছে ডেস অফ দ্য উইক, আর দুই নম্বরে আছে রেইনবো। একটা আছে ডেস অফ দ্য উইক, আর একটা আছে রেইনবো। আমরা এক নম্বর একটু শীট থেকে দেখে নেই, আমরা শীটে চলে যাই, যাদের সামনে শীট আছে তাদের সুবিধা হবে পড়তে। তাহলে দেখো দুই নম্বরে আছে ডেস অফ দ্য উইক, স্যাটারডে সানডে মানডে, প্রথম লাইনে তিনটা ডে দেশে, সবগুলি ডের প্রথম হাতের প্রথম যে ক্যাপিটাল লেটার হবে, স্যাটারডে সানডে মানডে। দ্বিতীয় লাইনে আছে টুইজডে ওয়েডনেসডে, টুইজডে ওয়েডনেসডে। তার তৃতীয় লাইনে আছে থার্সডে ফ্রাইডে। আবার বলছি স্যাটারডে সানডে মানডে প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে স্যাটারডে টুইজডে ওয়েডনেসডে, তৃতীয় লাইনে থার্সডে ফ্রাইডে। হোয়াট ডে ইজ টুডে, হোয়াট ডে ইজ টুডে, আজ কোন দিন, ইটস ড্যাশ ইটস এ নাইস ডে। তুমি এখানে রবিবার দিয়ে দেবে, যেহেতু সপ্তাহের প্রথম দিন ইংরেজি, হ্যাঁ দিয়ে দেবে সানডে, ইটস সানডে, আজ রবিবার, শূন্যস্থানে লিখে দেবে। এরপরে আছে ইটস এ
নাইস দে দুই নাম্বার আছে বি দুয়ের বি রেইনবো রেইনবো রেঞ্জটা আমরা একটু পড়ে নেই রেইনবো রেইনবো আই সি ইউ রেড অ্যান্ড অরেঞ্জ ইয়েলো গ্রিন অ্যান্ড ব্লু ইন্ডিগো অ্যান্ড ভায়োলেট আমি আবার বলছি রেঞ্জটি রেঞ্জের নাম হচ্ছে রেইনবো 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 আই সি ইউ রেড অ্যান্ড অরেঞ্জ ইয়েলো গ্রিন অ্যান্ড ব্লু ইন্ডিগো অ্যান্ড ভায়োলেট ইন্ডিগো অ্যান্ড ভায়োলেট এই ছিল আমাদের দুই নম্বরের রাইমস দুটি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা বঙ্গ অনুবাদ মানে বাংলা অনুবাদ ট্রান্সলেট ইন্টু ইংলিশ আমরা ট্রান্সলেট ইন্টু বেঙ্গালি আমরা বাংলায় অনুবাদে চলে যাব এটা আমি একটু কষ্ট হইলো বোর্ডে লিখে দিয়েছি দেখে নাও সুন্দর করে যাতে তোমাদের বোঝার সুবিধা হয় আর এইসব শিটও দেওয়া আছে তোমরা দেখে নাও স্যাটারডে সানডে সরি ওয়ান স্যাটারডে রিমাস ফাদার গিভস হার এ শিট আবার দেখো ওয়ান স্যাটারডে শনিবারে রিমাস ফাদার রিমার বাবা গিভস হার এ শিট তাকে একটি বীজ দিল আমি ওয়ার্ড মিনিং করে দিচ্ছি তারপর আবার একবারে বঙ্গ অনুবাদ করে দেবো ওয়ান স্যাটারডে স্যাটারডে শনিবার রিমা একজনের নাম ফাদার মানে বাবা বা পিতা গিভ অর্থ দেওয়া হার অর্থ তার এ অর্থ একটি শির অর্থ বীজ তাহলে হবে ওয়ান স্যাটারডে রিমাস ফাদার গিভ সার এ শির শনিবারে রিমার বাবা তাকে একটি বীজ দিলেন আমি পাশাপাশি করে বাংলায় অনুবাদটাও লিখে দিয়েছি শনিবারে রিমার বাবা তাকে একটি বীজ দিলেন তোমরা পরীক্ষার খাতায় এক লাইন ইংরেজি লিখে সমান সমান দিয়ে যেভাবে ক্লাসে লিখিয়েছিলাম বোর্ডে ওইভাবে লেখাবে এক লাইন বাংলা তারপরে এক লাইন ইংরেজি লিখবে ইংরেজি লিখবে তারপরে এক লাইন বাংলা লিখবে অথবা এভাবে লিখলেও হবে খাতায় তোমাদের ধরলে তারপরে দ্বিতীয় লাইন হচ্ছে ওয়ান সানডে রবিবারে রিমা পুটস দ্য শিড ইন এ টব তাহলে রবিবারে রিমা পুট অর্থ রাখা দা মানে নির্দিষ্ট করে দিয়েছে টিটা খানাখানি শিড অর্থ বীজ তারপরে দা শিড বীজটি ইন মানে মধ্যে এ মানে একটি টব অত বালতি বা পাত্র কোনো কিছু টব অত টব যেটা বলো তাহলে ওয়ান স্যাটারডে রিমা পুটস দা শিড ইন এ টব রবিবারে রিমা বীজটিকে বালতির মধ্যে রাখলো ওয়ান মানডে রিমা ওয়াটার্স দা শিড ওয়ান মানডে সোমবারে রিমা অত রিমা একটি নাম ওয়াটার অর্থ পানি দা শিড বীজে তাহলে কী করলো ভুল করছি আমি তাহলে কী আছে মঙ্গলবারে সোমবারে রিমা বীজে পানি দিল তারপর আছে ওয়ান টুইজডে মঙ্গলবার রিমা অর্থ রিমা পুট অর্থ রাখা দা কি টপ টপ মানে বালতিটিকে ইন মানে মধ্যে দা সান সানের মধ্যে মানে সূর্যের যে রোদ আছে এই রোদের মধ্যে তাহলে কী হলো ওয়ান টুইজডে রিমা পুটস দা টপ ইন দা সান মঙ্গলবারে রিমা বালতিটিকে রোদে রাখলো মঙ্গলবারে রিমা বালতিটিকে রোদে রাখলো তাহলে আমি আবার দেখে নেই ওয়ান স্যাটারডে রিমাস ফাদার গিভস হার এ শিড শনিবারে রিমার বাবা তাকে একটি বীজ দিলেন ওয়ান সানডে রিমা পুটস দা শিড ইন এ টব রবিবারে রিমা বীজটিকে বালতির মধ্যে রাখলো ওয়ান মানডে রিমা ওয়াটার্স দা শিড সোমবারে রিমা বীজে পানি দিল ওয়ান টুইজডে রিমা পুটস দা টপ ইন দা সান মঙ্গলবারে রিমা বালতিটিকে রোদে রাখলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের তিন নাম্বার সাজেশনের তিন নাম্বার ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি বাংলায় অনুবাদ করো তাহলে আমরা এবারে চার নম্বরে চলে যাব রাইট দ্য ওয়ার্ড ইন ইংলিশ রাইট দ্য ওয়ার্ড ইন ইংলিশ ইংরেজিতে লিখো তোমার বাংলায় দেওয়া থাকবে বাংলায় শব্দগুলি লেখে নীল কমলা বেগুনি এরম একটা পর একটা সাজিয়ে লিখবে নীল সমান সমান দিয়ে লিখবে ব্লু নীল নীল ইংরেজি হচ্ছে ব্লু বিএল ইউ ই ব্লু কমলা ও আর এ এন জি অরেঞ্জ
কমলা ইংরেজি অরেঞ্জ বেগুনি একটি রঙের নাম আবার রঙের নাম ভায়োলেট ভি আই ও এল ই টি ভায়োলেট ভায়োলেট অর্থ বেগুনি সি দেখা এস ডাবল ই সি দেখা এস ডাবল ই সি গোলাপ আর ও এস ই রোজ গোলাপের ইংরেজি হচ্ছে রোজ আর কুকুরের ইংরেজি হচ্ছে ডগ ডি ও জি ডগ থলে বি এ জি ব্যাগ থলে বি এ জি ব্যাগ আর বলা সে এস এ ওয়াই সে বলার ইংরেজি কি হবে এস ওয়াই সে লেখার ইংরেজি কি হবে লেখা লেখার ইংরেজি কি হবে ডব্লিউ আর আই টি রাইট রাইট অর্থ লেখা এবং এবং এর ইংরেজি কি হবে এ এন ডি এন্ড তাহলে আমরা আরেকবার দেখে নেই ব্লু অর্থ নীল ইংরেজি ব্লু কমলা ইংরেজি ওরেঞ্জ বেগুন ইংরেজি ভায়োলেট দেখা ইংরেজি সি গোলাপ ইংরেজি রোজ কুকুর ডগ থলে ব্যাগ বলা সে লেখা রাইট এবং এন্ড সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের হিদ নুরানি নাজারা দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস তাহলে আমরা ক্লাসটি আশা করি সুন্দর করে উপভোগ করছি এবং বুঝতে পেরেছি তাহলে সুন্দর করে বারবার টেনে টেনে আবার পিছনে যেয়ে যেখানে না বুঝবে সেখানে যেয়ে সুন্দর করে এভাবে ক্লাসটাকে বুঝে নেবে ভিডিও দেখে দেখে আর আশা করি এবার আর কথা বাড়াবো না এখানেই বিদায় নেব আশা করি সবাই ভালো আছো ভালো থাকবা দোয়া রাখবা আর সবার জন্য দোয়া রাখবা বিশ্ব মানবতার জন্য দোয়া রাখবা আর আমাদের অনলাইন ক্লাসগুলো দেখতে থাকবা আমার আলাইনা ইল্লাল বালা কি হয়েছে আছে আচ্ছা ঠিক আছে।